সরকার কে বলবো মুনাজাতের পূর্বে মামুনুল হক কে মুক্তি করে দিন মুক্ত করে দিন মনির হোসেন কাসমি কে মুক্ত করে দিন যত জেলবন্দী আলেমরা রয়েছে তাদের মুক্ত করে দিন এ জাতি আপনাদের জন্য দোয়া করবে আর যদি উলামায়ে কেরাম কে মুক্ত না করেন তাহলে আজ হোক কাল হোক আল্লাহর আদালতের বিচার আপনাদেরকে করতে বিচারের মুখোমুখি আপনাদেরকে দাঁড়াতে হবে এদেশের উলামায়ে কেরামের উপরে জুলুম করবেন না তাদেরকে ছেড়ে দিন এদেশের আলেমদেরকে যদি আবার সবগুলোর জেলখানায় নেওয়া হয় তারপরে বাতিলের সাথে কোনো আপোষ ছিল না এখনো নাই সামনেও রাখা যাবে না থাকবে না থাকবে না থাকবে না মামুনুল হক শুধু নয় এদেশের আলেম দ্বীন হাফিজ কোরআনদেরকে যদি ইংরেজ বেনিয়াদের মতো জুলুম করতে করতে গাছে গাছে রশিতে রশিতে লটকায় দেয় তারপরেও শহীদ হওয়া যাবে বাতিল কুফরি শক্তির কাছে মাথা নত করা যাবে না কারণ মুসলমানের জন্য এগুলো নির্বাচিত মানসাব নির্বাচিত মসনদ এই সকল মসনদে যদি যাওয়া যায় তাহলে বিনা হিসাব জান্নাতে যাওয়া যায় শহীদি মসনদটা সবচেয়ে আসান মসনদ অল্প আমল করেও কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে বিনা হিসাব জান্নাতে চলে যায় এমনও শহীদের বর্ণনা আল্লাহর রাসূল দিয়েছেন এক উক্ত নামাজ পড়ে নাই একটা রোজা রাখে নাই কিন্তু বিনা হিসাব জান্নাতে চলে গেছে মানসাবে শাহাদাতে নিজেকে নিতে পেরেছে সুতরাং আমার প্রিয় ভাইরা শহীদ হওয়ার প্রস্তুতি আমাদের সকলের মত পর্যন্ত থাকবে একবার শহীদ হওয়ার প্রস্তুতি না নবীর সুন্নত দোয়া করতে হবে আল্লাহ যদি এমন হইতো যে আবার আমারে শহীদ করতে সুম্মা উহিয়া সুম্মা উক্তাল বারবার শহীদ হইতে চাই আমি এই দোয়া করতে হবে ইনশাআল্লাহ তৈয়ারি থাকবে তো ইনশাআল্লাহ থাকবে তো ইনশাআল্লাহ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বলতেন আল্লামা জুনায়েদ বাবুনগরী বলতেন হে তালবী ইলমরা কাপড়ের টুপি খুলে সব সময় লোহার টুপি মাথায় দেওয়ার মতো নিয়ত সব সময় রাখবে প্রয়োজন পড়লে কাপড়ের টুপি খুলবে প্রয়োজন পড়লে লোহার টুপি মাথায় দিবে এটাই হবে তালেবান ইলমে নবুয়ত তোমাদের মানসাব মসনদ হ্যাঁ শহীদ তো আর যখন তখন হওয়া যায় না এটা দোয়া করে কবুল করাইতে হয় যুদ্ধের ময়দানে যায়ও শহীদ হওয়া যায় না খালিদ বিন ওয়ালিদ হইতে পারে নাই আবার দোয়া করে কবুল করাইলে ইমামতের মুসল্লায় নামাজে দাঁড়িয়ে উমরের মতো নসিবে হয়ে যায় তবে আরেকটা মনসাব হলো ওয়ালায়েতের মনসাব মসনদ যেটা হার হার মুসলমান মুমিনকে অর্জন করে আল্লাহ তাআলা নিশ্চিন্ত হতে নির্দেশ করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়ালায়েতের মসনদে যারা যাবে তাদের ভয় নাই তাদের চিন্তা নাই কেউ যদি ওলি হতে চায় ইবাদত বন্দিগি বিহীন ওলি হওয়া যায় না জিন্দগিটাকে বন্দিগি বানায়া তারপরে ওলি হতে হয় এর জন্য ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করতে হয় পরিপূর্ণ ইসলামে প্রবেশ না করে কেউ ওলি হতে পারে না উদখুলু ফিসসিলমি কাফা সুতরাং ইসলাম ছাড়া ওলির দরবার হয় না শয়তানি দিয়া ওলির দরবার বানানো যায় না ইসলামের পূর্ণ অনুসরণ দিয়ে ওয়ালায়েতের দরবার কায়েম করতে হয় নিজেকে ওলির মসনদে নিতে হয় ঢোল তবলা দিয়ে ওলি হওয়া যায় না ওলি হইতে সুন্নাত লাগে আমল লাগে সঙ্গত কারণে ওয়ালায়েতের মসনদ রক্ষার্থে জাতিকে আমল শিখানো দরকার ঈমান শিখানো দরকার দাওয়াত ও তাবলীগ কেউ জিন্দা করা দরকার আর এদেশের মাদারিসগুলোকে নবীজির মুজিজা সংরক্ষণে ইলমি মার্কাজগুলোকে মত পর্যন্ত পাহারা দেওয়া দরকার এই মনসাবগুলো থাকবে যখন এই মসনদগুলো থাকবে উলামারা থাকবে তো এই মনসাবগুলো জারি থাকবে সুতরাং আমরা হকের পক্ষে মত পর্যন্ত আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবো
আল্লাহ আমরা উলামায়ে কেরামদের সাথে আছি আল্লাহ আমরা মাদ্রাসার পক্ষে আছি আমরা দাওয়াত ও তাবলীগের পক্ষে আছি আমরা মজলুম আলেমদের পক্ষে আছি এই দেশে উলামায়ে কেরাম মজলুম আলেমদের পাশে আমরা মজবুত অবস্থানে দাঁড়িয়ে যেতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ এখনো যদি হাজারীর মুহতামিম সাহেব অথবা আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দামত বরকাতুহুম আল্লামা সাজিদুর রহমান সহকারে যত আকাবির রহাল এখন জীবিত রয়েছেন এরা যদি আমাদেরকে রাজপথে ডাক দেয় আমরা বেরিয়ে যেতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তৌফিক দান করো এটি এই তিন দিন ব্যাপী মহা সম্মেলনের ভেতর থেকে আপনাদের কাছে আবেদন রইল আল্লাহ তাআলা এদেশের উলামায়ে কেরাম মজলুম আলেমদের জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন আমিন বলুন সকলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দ্বীনের কাজ করার তৌফিক দান করেন আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইলাইকা ইয়ারজিউস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين عالمين شوستر جن تین دن بپی تفسير القرآن محفل ইয়া আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ তিন দিন ব্যাপী এই মাহফিলে যারা সাহায্য করেছে সহযোগিতা করেছে যারা শামিল রয়েছে সকলকে কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ এই মাহফিলে ইয়া আল্লাহ সার্বিক সহযোগী উপস্থিতি যাদের মাধ্যমে হয়েছে ইয়া আল্লাহ সকলকে উত্তম জাযা উত্তম বদলা তুমি দান করো রব্বুল আলামিন বিশেষ করে এই সংস্থার সভাপতি থেকে শুরু করে সদস্য পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যারা এই মাহফিল করেছে সকলকে ইয়া আল্লাহ জাযায়ে খায়ের তুমি দান করো যত উলামা মাশায়েখরা তাশরিফ এনেছেন ইয়া আল্লাহ সকলকে নেক হায়াত তুমি দান করো হাটহাজারী জামিয়ার সাদারাতে রব্বুল আলামিন সারা বাংলাদেশ ব্যাপী দ্বীনি ফেজাকে আরো মজবুত করো আরো শক্তিশালী করো রব্বুল আলামিন মুসলমানের মাটিতে মুসলমানদের জন্য মদদ পাঠাও ফিলিস্তিনের মজলুমদের জন্য মদদ নুসরত পাঠায় দাও ইয়া আল্লাহ ফিলিস্তিনকে আজাদ করে দাও আল্লাহ মসজিদুল আকসাকে আজাদ করে দাও আল্লাহ আমরা যখন মসজিদে বসে আছি এখন ফিলিস্তিনের নারী ফিলিস্তিনের শিশুরা কবরের মাইত হয়ে গুরুস্তানে লাশের মিছিল যাইতেছে আল্লাহ কত মা সন্তানের লাশ কোলে করে বসে আছে কত বাবা সন্তানের লাশ নিয়ে গুরুস্থানে আছে রব্বুল আলামিন কত সন্তান পিতা মাতার কবরে এতিমের হাহাকার করতেছে হসপিটালে চিকিৎসাবিহীন মানবতার জীবন যাপন করছে রব্বুল আলামিন তাদের জন্য তুমি মদদ নুসরত পাঠায় দাও সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত দাও ইয়া আল্লাহ বাংলাদেশের জেলখানায় বন্দি আলেমদেরকে তুমি মুক্তি দান করো ইয়া আল্লাহ যারা মামলা মোকদ্দমায় জর্জরিত তাদেরকে ইয়া আল্লাহ তুমি রহম করো না দয়া মায়া করো হার কাসমের ফিতনা ফাসাদ থেকে হিফাজত করো আল্লাহুম্মা জাআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াত রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا توسر علينا اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك اللهم انا نسالك دوام العافيه وتمام العافيه والشكر على العافيه يا الله رب العالمين কত কিছুই তো বলার আছে ইয়া আল্লাহ আমাদের যত আপন জন্মাইতরা কবরে আছে তাদের মাফ করে দাও যারা অসুস্থ আছে তাদের সুস্থ করে দাও ইয়া আল্লাহ যারা দুয়ার আশা রাখে দুয়ার হক রাখে সকলের হকে তুমি দোয়া কবুল মঞ্জুর করে নাও
আল্লাহ আগামী বছরের তাফসীর মাহফিলের তারিখ ঘোষণা হয়ে গেছে রব্বুল আলামিন ধারাবাহিকভাবে তাফসীর মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও যত কল্যাণ যত মঙ্গল সব দান করো অকল্যাণ অমঙ্গল হইতে হেফাজত করো শেখুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি সহকারে জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি সহকারে যত আকাবির হযরতরা কবর জগতে ঘুমায় রয়েছে ইয়া আল্লাহ সকলের দারাজাতকে তুমি বুলন্দ করো আল্লাহ রব্বুল আলামিন গতকালকে পর্যন্ত যত মুরব্বীরা ইন্তেকাল করেছে সকলকে রফে দারাজাত করো যে সকল মুরব্বীরা অসুস্থ তাদের সুস্থতা দান করো মুহিব্বুল্লাহ বাবুনগরী দামত বরকাতুমকে নেক সুস্থ লম্বা হায়াত দান করো আল্লাহ আরও যত মুরব্বীরা রয়েছে সকল মুরব্বীদেরকে নেক হায়াত দান করো আল্লাহ اللهم أرزني بقضائك وبارك لي فيما قدر لي حتى لا أحب تعجيل ما أخرت ولا تأخير ما عجلت اللهم أحيني ما علمت الحياة خيرا لي وتوفني إذا علمت الوفاة خيرا لي ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله